ইজ দ্যাট সেটা হলো আ টিচার ক্যান নেভা থ্রুলি টিচ একজন শিক্ষক কখনোই ভালোভাবে শেখাতে পারেন না আনলেস যদি না হি ইজ স্টিল লার্নিং হিমসেল যদি না তিনি নিজে এখনো পর্যন্ত শিখেন আর ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউস টু বার্ন ইটস অউন ফ্লেম অর্থাৎ একটা ল্যাম্প আর একটা ল্যাম্পকে জ্বালাতে পারে না আর ল্যাম্প ক্যান নেভা লাইট অ্যানাদার ল্যাম্প একটা ল্যাম্প আর একটা ল্যাম্পকে জ্বালাতে পারে না আনলেস যদি না ইট কন্টিনিউস এটা সবসময় জারি রাখে সবসময় চালু থাকে একটু বার্ন ইটস অন ফ্লেম এটা নিজের আগুনেই যদি সে জ্বলতে না থাকে তাহলে সে আরেকটা ল্যাম্পকে জ্বালাতে পারে না অর্থাৎ এখানে যে রূপকটা ব্যবহার করা হয়েছে সেটা হলো একটা ল্যাম্প ধরা যাক একটা মোমবাতি একটা মোমবাতি সেটা যদি সবসময় জ্বলে না থাকে তাহলে ওখান থেকে আগুন নিয়ে আপনি আরেকটা মোমবাতি জ্বালাতে পারবেন না অর্থাৎ একটা মোমবাতিকে সবসময় জ্বলে থাকতে হবে তিনি বলছেন যে এই জ্বলে থাকা মোমবাতিটা হবেন টিচার অর্থাৎ জ্ঞান চর্চার ব্যাপারে শিক্ষক সবসময়ই জ্ঞানচর্চা করবেন ছাত্রের যখন দরকার হবে তখন তিনি তার কাছ থেকে আগুনটাকে জ্বালিয়ে নেবেন আর শিক্ষক যদি ধরা যাক মাঝখানে এক ঘন্টা আগুন জ্বালিয়ে রাখেন নাই তখন ছাত্র যদি ওই সময় আসে তাহলে তার কাছ থেকে আর আগুন নিতে পারবেন না তা টিচার হু হ্যাজ কাম টু দ্য এন্ড অফ সাবজেক্ট

তার কোনো লিভিং ট্রাফিক নাই। মানে ওইটা যে বাস্তবে কীভাবে ব্যবহার করবে সেটা আর কোনো লিভিং ট্রাফিক নেই মানে তিনি ওখানে ঘন ঘন যান না মানে হলো তিনি ওগুলো আর স্টাডি করেন না তিনি পড়াশোনাটা বন্ধ করে দিয়েছেন এরকম যদি হন টিচার যদি ফসিলাইজড হয়ে যান তাহলে কি হয় বাট মেয়ারলি রিপিটস ইস লাসন টু দ্য স্টুডেন্টস টু হিস স্টুডেন্টস তিনি তখন তার ছাত্রদের কাছে জাস্ট তিনি একবার যেটাকে প্রস্তুত করেছিলেন সেটাকেই তিনি রিপিট করেন হি অনলি লোড দেয়ার মাইন্ডস তিনি শুধুমাত্র তাদের মাইন্ডকে লোডই করতে পারেন হি ক্যানট কুইক্যান দেম তিনি তাদেরকে কুইকেন করতে পারেন না অর্থাৎ অনেক এক্সপার্ট একজন টিচার অনেক কিছু জানেন তিনি যদি সেগুলিকে বারবার রিভাইজ না করেন সেগুলিকে সেগুলোর সাথে তিনি যদি লিভিং না থাকেন মানে সবসময় যদি তার সাথে তিনি যেটা পড়েন তার সাথে যদি তার একটা আন্ডারস্ট্যান্ডিং যোগাযোগ না থাকে তাহলে তিনি শুধুমাত্র ছাত্রদেরকে ইনফরমেশন দিয়েছে তাদের মাথাকে লোডই করতে পারবেন তিনি তাদেরকে কুইকেন্ড করতে পারবেন না একটি ছোট্ট গল্প বলি একজন প্রফেসর তিনি ট্রেনে করে যাচ্ছেন ওখানে একটা ছাত্র উঠেছেন তিনি পড়ছেন ইএম ফস্টারের অ্যাপ্যাসেস টু ইন্ডিয়া একটা নোবেল পড়ছেন তখন ওই প্রফেসর বয়স্ক মানুষ তাকে দেখে বলছেন যে আপনি এটা মাত্র পড়ছেন তো তখন প্রফেসর বলেন যে এটা আমার উনিশতম রিডিং তখন বলছে উনিশতম রিডিং আপনি এতবার কেন পড়ছেন তিনি বলছেন যে আমি যতবার এটাকে পড়ি ততবারই কিছু না কিছু নতুন আমি পাই তাহলে দেখুন একবার পড়ে রেখে দিলেই হবে না এটাকে যতবার পড়া যাবে এটার সাথে যত একটা লিভিং ট্রাফিক তৈরি করা যাবে ততই স্টুডেন্টরা বেশি উপকৃত হবে ট্রুথ নট অনলি মাস্ট ইনফর্ম বাট ইন্সপায়ার ট্রুথ শুধুমাত্র ইনফর্মই করে না মানে সত্য শুধুমাত্র তথ্যই দেয় না বরং এটা ইন্সপায়ার করে মানে উৎসাহিত করে ইফ দি ইন্সপিরেশন ডাইস আউট অ্যান্ড দি ইনফরমেশন অনলি অ্যাকুমুলেটস দেন ট্রুথ লুজেস ইটস ইনফিনিটি বলছে যে ইফ দি ইন্সপিরেশন এই যে ইন্সপিরেশনটা ডাইস আউট এটা যদি মারা যায় অর্থাৎ এই উৎসাহটা যে সেটা যদি আর না থাকে অ্যান্ড দ্য ইনফরমেশন ওনলি অ্যাকুমুলেট যদি শুধু তথ্য অ্যাকুমুলেট হয় অ্যাকুমুলেট মানে একত্রিত হওয়া জড়ো হওয়া শুধুমাত্র যদি তথ্য জড়ো হয় দেন ট্রুথ লুজেস ইটস ইনফিনিটি তখন সত্যটা আর প্রবাহিত হয় না এটার যে ইনফিনিটি মানে এটা যে চিরন্তনভাবে প্রবাহিত হতে পারত সেটা আর হয় না এটা ইনফিনিটিটা হারায় অর্থাৎ সত্য অন্বেষণের যদি মোটিভেশনটা না থাকে তাহলে আপনি শুধুমাত্র ইনফরমেশনই পাবেন আর এই ইনফরমেশনটা ইনফিনিটি হারাবে মানে এটার প্রজন্ম থেকে প্রজন্মতে এটা প্রবাহিত হবে না তখন সেটা এক জায়গাতেই স্থবির হয়ে পড়বে দ্য গ্রেটার পার্ট অব আওয়ার লার্নিং ইজ ইন দ্য স্কুলস হ্যাজ বিন ওয়েস্ট বিকজ ফর মোস্ট অফ আওয়ার টিচার্স দে সাবজেক্টস আর লাইক দেমেন্ট অফ ওয়ান্স লিভিং থিংস উইথ উইচ দেই হ্যাভ লার্ন learned acquaintance but no communication কমিউনিকেশন life লাইফ অ্যান্ড লাভ is দ্য গ্রেটার পার্ট of আওয়ার লার্নিং আমাদের শিক্ষার বেশিরভাগ ইন আওয়ার স্কুলস আমাদের স্কুলগুলো থেকে আমরা যা শিখি তার বেশিরভাগ হ্যাজ বিন ওয়েস্ট এগুলোর বেশিরভাগই হচ্ছে ময়লা বা আবর্জনা বিকজ কারণ ফর মোস্ট অব আওয়ার টিচারস আমাদের বেশিরভাগ শিক্ষকরা দেয়ার সাবজেক্টস আর লাইফ ডেড স্পেসিমেন্ট ডেড স্পেসিমেন্স মানে হলো একটা নমুনা আর কি মৃত একটা নমুনা অর্থাৎ তাদের সাবজেক্টগুলো তাদের কাছে একটা মৃত জিনিসের নমুনা অব ওয়ান্স লিভিং লিভিং থিংস মানে একসময় এটা জীবিত ছিল কিন্তু এখন আর এটা জীবিত নয় এটা হলো একটা ডেড স্পেসিমেন্স হয়ে গেছে উইথ উইচ যেটার মাধ্যমে দেই হ্যাভ লার্ন লার্নের অ্যাক এটার মাধ্যমে বোঝা যায় তাদের একটা এক পয়েন্টাস আছে মানে তারা যে এই বিষয়টা জানে সেটার প্রমাণটা পাওয়া যাবে সেটা বোঝা যায় বাট নো কমিউনিকেশন অফ লাইফ অ্যান্ড লাভ কিন্তু সেটার তাদের জীবনে কোনো কমিউনিকেশন নাই অর্থাৎ সেটাকে লাইফে কীভাবে করে অ্যাপ্লিকেশন করতে হবে সেটার তাদের কোনো কমিউনিকেশন থাকে না অর্থাৎ তিনি এখানে বলছেন আমরা স্কুল থেকে যা কিছু শিখি এর বেশিরভাগটাই হচ্ছে ওয়েস্ট এর কারণটা হলো আমাদের শিক্ষকরা তারা যা শিখেছেন সেগুলো তারা যখন শিখেছেন তখন তারা অ্যাক্টিভ ছিলেন এরপরে তিরিশ পঁয়ত্রিশ বছর চলে গেছে সেগুলো ওইভাবে করেই পড়ে আছে সেগুলোকে বাস্তব জীবনে কিভাবে করে ইমপ্লিকেশন করতে হবে তার কোনো ধারণা তাদের মধ্যে নাই অর্থাৎ তাদের কোনো লিভিং ট্রাফিক নাই, তাদের নলেজ আর জীবনের সাথে যার জন্য আমরা যা কিছু শিখি স্কুল থেকে এগুলোর কোনো মানে হয় না এগুলো জাস্ট আবর্জনা